এই মুহূর্তে আধা সেনা বাহিনী তাদেরকে কি ঠিকভাবে মোবিলাইজ করানো হচ্ছে না, এই প্রশ্নগুলো কিন্তু তুলতে হবে। দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা শুধু ছবি নয়, তার পাশাপাশি প্রশ্নগুলো তুলব। এবং উদয়ন গুহ এই মুহূর্তে দাঁড়িয়ে, এখনো উদয়ন গুহ বা উদয়ন গুহর পুত্র, তিনি নিজেও তৃণমূল কংগ্রেস সদস্য। সকালে ঘুম ভাঙল স্থানীয় কালীগঞ্জ থানার দেবগ্রাম এলাকার লোকের, বোমে বিকট যে একটা বিস্ফোরণের শব্দ, সেই শব্দে তুমড়ে মুচড়ে গেছে বেশ কয়েকটি দোকান, দিয়ে দিয়ে একটা হিংস। কি হয়েছিল, কি শুনলেন? দাদা, আমি তো এখানকার নয়, আমি এখান থেকে 2 কিলোমিটার দূরে। তো সকালে এসে বাজারে এসে দেখলাম যে এরকম অবস্থা, কি হয়েছে আমি অ্যাকচুয়ালি বলতে পারছি না ঘটনাটা। সব এখানকার স্থানীয় যারা আছে ওনারাই বলতে পারবেন কি হয়েছে। শুনলেন, কি শুনলেন? শুনলাম নাকি একটা বিকট আওয়াজ হয়েছিল, তারপর কি হয়েছিল সেটা বলতে। একদম যেটা বিকট আওয়াজ হয়েছিল বলে 2 কিলোমিটার দূর থেকেও শুনতে পেরেছে। এই যে দোকানের অংশ, এই সমস্ত অংশগুলো তুবড়ে ঝুবড়ে গেছে। এখানে দোকানের যে শাটার, সেই শাটারের অংশ বিশেষ পড়ে আছে। গোটা এলাকাটা পুলিশ কিন্তু বাউন্ডারি করে দিয়ে গেছে, স্পর্শকাতর এলাকা হিসেবে এক প্রকার চিহ্নিত করে দিয়ে গেছে। এই বিষয়ে গোটা এলাকার মানুষ কিন্তু বিভিন্ন মত প্রকাশ করছে। কেউ কেউ জানাচ্ছে যে এই ঘটনা একটা গ্যাসের থেকে ঘটতে পারে, গ্যাস সিলিন্ডার থেকে ঘটতে পারে, আবার কেউ কেউ জানাচ্ছে যে বিস্ফোরক জাতীয় কোনো বস্তু ছিল। এতটাই তীব্র ছিল যে দোকানের থেকে বহু দূরে অর্থাৎ রাস্তার এপারে এসে বিভিন্ন অংশ ছিটকে ভিটকে পড়েছে। লোকসভা নির্বাচন যখন চলছে, এখন প্রায় বিকেল 2:40 বাজতে চললো, আমরা সকাল থেকে যেই খবরটার উপরে নজর রেখেছি যে কি কারণে এই বিস্ফোরণ, পুলিশ প্রশাসন কিন্তু এখনো সেভাবেও কিছু বলতে পারেনি, দিয়ে দিয়ে একটা হিংস।